আভাস মাল্টিমিডিয়া সৃষ্টিকে দৃষ্টি অটুট। আমাদের ভাই প্রশ্ন করেছেন একই দিনে ঈদের ব্যাপারে কোরআন ও হাদিস থেকে আলোচনা। আমার জানা মতে এই মসজিদে মনে হয় এই বিষয় নিয়ে দুইবার আমি কথা বলেছি, একটু দীর্ঘ সময় নিয়েও কথা বলেছি। একই দিনে ঈদ করতে হবে গোটা বিশ্বের মুসলিমদেরকে, এটা কখনো ইসলামের নিয়ম নয়, এটা ইসলামের নির্দেশ নয়। ইসলাম সহজ আলহামদুলিল্লাহ, স্বয়ং সাহাবিদের যুগেও একই দিনে গোটা মুসলিম বিশ্বে ঈদ হয়েছে এমনটি কখনো ছিল না। ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন চাঁদ দেখেই তারা ঈদ করেছেন, সহি মুসলিমের হাদিস। সাহাবিদের যুগে যখন মুসলিম বিশ্ব এত বিস্তার লাভ করেনি, আর এই যুগে উন্নত প্রযুক্তির যুগ কোনো সন্দেহ নেই, কিন্তু উন্নত প্রযুক্তির যুগেও কতগুলি বিষয় রয়েছে, যতই উন্নতর উন্নত হোক আপনি সেটাকে সীমায় নিয়ে আসতে পারবেন না। কিছু অযৌক্তিক খরা যুক্তি দেখানো হয়, বলা হয় লাইলাতুল কদর কি তাহলে একাধিক দিনে? জবাব, গোটা বিশ্বের মানুষেরা যদি একদিনেও সিয়াম পালন করতে চায় তবু কেয়ামত পর্যন্ত গোটা বিশ্বের মানুষেরা একই সময় লাইলাতুল কদর পাবে না, কেয়ামত পর্যন্ত পাবে না। বলবেন কেমনে? উদাহরণস্বরূপ ধরে নেন, বাংলাদেশে আমরা এখন দিনের বেলা আছি, কেউ যদি লাইলাতুল কদরের ইবাদত করতে চায় কবুল হবে? হ্যাঁ, হবে নাকি? হবে না। আমেরিকায় তারা এখন কিসের বেলায় আছে? রাতের বেলায় আছে। বাংলাদেশের চেয়ে আমেরিকায় আগে চাঁদ দেখা দিবে, কারণ আমেরিকা হলো পশ্চিমে, চাঁদ দেখা দেয় সর্বপ্রথম পশ্চিমাঞ্চলে। তাহলে আমেরিকায় চাঁদ দেখা দিয়ে সেই হিসাবে যখন তারা লাইলাতুল কদরের রাত জাগবে, আর ওই রাতটা আপনার কাছে হবে সম্পূর্ণ দিন, তাহলে একই চাঁদ দেখা নিয়ে যদি গোটা বিশ্ব সিয়াম শুরু করে, কেয়ামত পর্যন্ত তাদের সাথে আপনার লাইলাতুল কদর হবে না। কারণ লাইলাতুল কদরের সময় কি 24 ঘন্টা? লাইলাতুল কদরের সময় হলো হাত্তা মাতলাইল ফজর, সূর্য অস্ত থেকে শুরু করে ফজর হওয়া পর্যন্ত, এটুকু হচ্ছে লাইলাতুল কদরের সময়, 24 ঘন্টা নয়। এই সময়টুকু যখন লাইলাতুল কদরের সময় আমেরিকায় হবে, চাঁদ দেখা অনুযায়ী, প্রথম চাঁদ দেখা অনুযায়ী বাংলাদেশে কিয়ামত পর্যন্ত ওই সময়টা পাওয়া যাবে না লাইলাতুল কদরের ইবাদতের জন্য, তাহলে কি করবেন আপনি? বাধ্য আপনি বাংলাদেশে বসে থাকে, ওই লাইলাত আমেরিকা চাঁদ দেখেও সিয়াম শুরু করলে আপনাকে আলাদা সময়ে লাইলাতুল কদর খুঁজতে হবে, তাদের সময়ে নয়। তাহলে এই সমস্ত গোজামিল খোরা যুক্তি দেখিয়ে মানুষকে একটা বিভ্রান্তিতে ফেলে দেওয়া, আমি মনে করি এটি বিবেকবানদের কাজ নয়। এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা উচিত নয়। এই ধরনের আরো অযৌক্তিক কিছু যুক্তি দেখায় যে একই দিনে কিয়ামত হবে ইত্যাদি ইত্যাদি, এগুলি এখানে দলিল কেন? ইসলাম সহজ করে দিয়েছে। তবে আমরা বলবো, হ্যাঁ, গোটা বাংলাদেশের মুসলিমরা যদি এক হয়ে অন্য জায়গার সংবাদ শুনে সেই অনুযায়ী রাখতে চায়, সেটি জায়েজ হবে। কিন্তু যখন বাংলাদেশের মুসলিমেরা চাঁদ দেখে সিয়াম পালন করে, আপনি বিক্ষিপ্ত দু একজন মানুষ আরেক সময় অনুযায়ী সিয়াম ঈদ পালন করবেন এবং ঈদ পালন করবেন, এটি খেলাফ, এটি কোরআন সুন্নাহ অনুযায়ী বৈধ নয়, এটি একটি বিশৃঙ্খলা। এজন্য সেই সৌদি আরবের সাথে আজকে অনেকে করতে চায়, সৌদি আরবের সাথে আপনি কেন করবেন? কোনো দলিল নেই যে আপনাকে সৌদি আরবের সাথে করতে হবে, বরং সৌদি আরবের আগে চাঁদ দেখা যায় আমেরিকায়, প্রায় প্রতি বছরই সেটি ঘটে। সৌদি আরব আমাদের আগে, যেমন সৌদি আরবে দেখা যায় চাঁদ, সৌদি আরবের আগে দেখা যায় পশ্চিমাঞ্চলে আমেরিকা সেই সমস্ত দেশগুলিতে। তাহলে সৌদি আরবেরও তো ঈদ এবং সিয়াম প্রথম চাঁদের সাথে হয় না, তাহলে আপনি কিভাবে সৌদি আরবের সাথে করবেন? এটি আরেকটি বকামি ছাড়া কিছুই নয়। তাই আমরা বলবো এই বিশৃঙ্খলা যাওয়ার কোনোই প্রয়োজন নয়।
ইসলাম সহজ যেভাবে হচ্ছে আলহামদুলিল্লাহ, এটি কোরআন সুন্নার আলোকে। আল্লাহ আমাদের বিষয়টিকে সহজভাবেই মেনে নিয়ে সহজভাবে চলার তৌফিক দান করুন।